পৌর ভোটের মুখে বহরমপুরের শাসক দলে ভাঙন। মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস ভবনে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে পৌর এলাকার 80 জন ছাত্র যুবক কংগ্রেস দলে যোগ দেওয়ার দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। যোগদানের পর অধীর চৌধুরী জানান, শাসক দলের কাছে প্রতারিত ও বঞ্চিত হয়ে মোহভঙ্গ হয়েছে এই ছাত্র যুবদের, তাই তারা কংগ্রেসে ফিরছেন। বহরমপুর শহরের যুবক ছেলেরা তারা নানাভাবে আজকে সরকারি যে দল তৃণমূল তাদের দ্বারা প্রভাবিত হয়েছে, প্রতারিত হয়েছে, বঞ্চিত হয়েছে, আশাভঙ্গ হয়েছে, তাই তাদের মনে হয়েছে যে কংগ্রেস দলে ফিরে যাওয়া দরকার। তাদের সেই মানসিকতাকে আমরা সম্মান জানিয়ে তাদেরকে বলেছি যে তোমরা যুবক, রাজনীতি করার অধিকার যেমন আছে, পাশাপাশি পড়াশোনা করতে হবে। যোগদানকারীদের বক্তব্য তারা আগে কংগ্রেসে করতেন, পুলিশের ভয় দেখিয়ে তাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কোনো নীতি আদর্শ নেই, তাই ফের কংগ্রেসে যোগদান। কংগ্রেসে যোগদান করলাম কারণ আগে আমরা কংগ্রেসই করতাম, তো পরে আমাদেরকে ভয় দেখিয়ে পুলিশের হুমকি দিয়ে আমাদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল। তো এখন আমরা সেটা নিজের ভুল বুঝতে পেরেছি, আর তৃণমূল দলের কোনো নীতি আদর্শ কিছু নেই, শুধুমাত্র নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করতে ওরা ব্যস্ত, সেজন্য আমরা আবার কংগ্রেসে ফিরে এলাম। দুর্নীতি অনেকদিন সহ্য করার পরেও মুখ বন্ধ করে থাকতে হতো তৃণমূলের কিছু পুলিশের ভয়ের অত্যাচারের ভয় খেয়ে, ঠিক আছে, সেইগুলি থেকে মানে সহ্য করতে না পেরে এই সিদ্ধান্ত নিলাম। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ মানতে নারাজ, জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অশোক দাসের পাল্টা যুক্তি, যেহেতু পুরসভা ভোট সামনে, যারা ছাত্রই না তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদ সাজানো হচ্ছে, কিন্তু বহরমপুরের মানুষ ভুল করবেন না। অছাত্র যারা ছাত্রই নয়, যাদের সঙ্গে কলেজের সম্পর্ক তো দূরের কথা, প্রাইমারি স্কুলের সম্পর্ক নাই, তাদেরকে ছাত্র পরিষদ সাজিয়ে, তৃণমূল ছাত্র পরিষদ সাজিয়ে, যেহেতু পুরসভা নির্বাচন সামনে, এমন একটা ভাবকে এস্টাবলিশ করার চেষ্টার জন্য অধিচিত লড়ে যাচ্ছে যে বহরমপুরের সমস্ত মানুষ তার সঙ্গে আছে। কিন্তু এবার নির্বাচনে বহরমপুরের মানুষ তারা ভুল করবেন না। একদিকে পুরো ভোটের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল, অন্যদিকে শুরু হয়েছে দল বদলের পালা। জেলা রাজনীতি কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার। মনোবীক্ষণ প্যাথলজ, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।